এতক্ষণ তো সমস্যা ছিল একটা, এখন হলো দুটো। কিরে ইউনিভার্সিটিতে যাচ্ছিস? হ্যাঁ বাবা। এদিকে আয়, আমারও তো ইউনিভার্সিটিতে একটা মিটিং আছে, চল একসঙ্গে যাই। ভার্সিটিতে কিসের মিটিং বাবা? আরে মারে, আমি তো ইউনিভার্সিটির একজন সম্মানিত সিনেট মেম্বার, কত ব্যাপারই তো থাকতে পারে, চল। ও আচ্ছা, চলো বাবা চলো। দেখেছিস গাড়িটা বন্ধ হয়ে গেল, উনি চুপচাপ বসে আছে, বের হয়ে দেখ না কি হয়েছে। বাবা কি ভাষা যে কথা বলো না। তুই চুপ কর, বের হ, তাড়াতাড়ি বনেটটা খোল খোল। কি হয়েছে দেখ। আরে মোবাইলের ওটা তোরা টানটানি করছিস কেন? গাড়ির স্টার্ট হলে বুঝতে পারবি তুই, চেক করে না কিছু করে না। হ্যাঁ ভালো তেল ফেলে দিয়ে খারাপ তেল নিলে তো এটাই হবে, হয়েছেটা কি বল? স্যার কার বোতল বয়া তেল পড়তাছে। রাম ছাগল কুতাকার, প্রথম শ্রেণীর কথা তুই। একটা গাড়ির পার্টস সেটার নামও জানে না, ওটা হচ্ছে কার্বোরেটর, তেল বেয়ে পড়ছে না, কার্বোরেটরের চর্বি হয়েছে ওই জন্য বেবে উঠছে। এখন কি হবে বাবা? আরে সেই জন্যই তো চিন্তা করছি কি করব। আমরা বাপ বেটি মিলে অলিম্পিকের 100 মিটার রেসের একটা দৌড় দেই। বাবা আর বাপ বাপ করিস না, কি যে বলো না তুমি। কোনো সমস্যা আঙ্কেল? এতক্ষণ তো সমস্যা ছিল একটা, এখন হলো দুটো। আঙ্কেল আমাদের পরিচিত সামনে একটা গ্যারেজ আছে, আরিয়ান চিনে, ও আপনাকে নিয়ে যাবে, ওখানে গেলে গাড়ি ঠিক হয়ে যাবে। বাবা ও তো বাইক চালাতে জানে না। আঙ্কেল আমি বাইক চালাবো, ওর চালাতে হবে না। তার মানে ও পেছনে বসবে? জি। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে। পেছনে বসলে রড ধরে এভাবে সোজা হয়ে বসবে, গায়ের সঙ্গে যেন গা না লাগে। জি না থাকবে, যা যাও ওকে নিয়ে যাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়েট ড্রাইভার, তুমি সিটে বসো, আর ও ঠেলে ঠেলে নিয়ে যাবে, ভালো স্বাস্থ্য, জোরে জোরে ঠেলো, ভালো করে ঠেলতেও পারে না, গায়ে জোর নেই, ভাত খায় সুপ টুপ কিছুই খায় না। তোর তোর শ্বশুর একটা রেহান পায়ও নি রে মামা। অনুষ্কা তুই ক্লাসে যা, আমি আসছি। তুই বাইক রেখে আয়। ওকে। কি রে মেয়ে দেখলে হিরো সাজা হয় বুঝি, এখন কি ভিলেন মনে হচ্ছে? তোর সে যোগ্যতা আছে, দেখবি নাকি এক হাত জ্যাকি ম্যাকি, খেতে পারবি আধা কেজি আধা কেজি এক কেজি, পাঁচ কেজি নিয়ে বসাটা কি ঠিক? তাহলে তুই দেখতে চাস? এই সরি সরি সরি, আই হ্যাভ ফান। হ্যাঁ এটা কি হলো? আরে এই নতুন মালটা কে? বেয়াকুপ প্রজাতির। চুপ থাক মাইয়া মানুষ।